ইডির দপ্তরে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের স্ত্রী কাকলি শীল, কাকলি শীলের সঙ্গে অয়নের সংস্থার এক কর্মীও। ইডির তরফে কাকলি শীলকে কোনো নোটিশ পাঠানো হয়নি। অয়নশীলের সঙ্গে দেখা করতে এসেছেন কাকলি শীল, খবর ইডি সূত্রে। নিয়োগ দুর্নীতিতে অয়নশীলের একাধিক ব্যাংক লকারের হদিস মিলেছে। লকারে অয়নের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তার স্ত্রীরও। অয়নকে জেরা করে মিলেছে তথ্য, এমন দাবি ইডি সূত্রে। অয়নের সংস্থা এবিএস ইনফোজোনের দ্বিতীয় ডিরেক্টরের নাম কাকলি, খবর ইডি সূত্রে। কোটি কোটি টাকার লেনদেনের সঙ্গে জুড়ে আছে কাকলি শীলের অ্যাকাউন্টও, ইডি সূত্রে এমন খবর পাওয়া গেছে। নিয়োগ দুর্নীতি তদন্তে ধৃত প্রমোটার অয়নশীলের একাধিক ব্যাংক লকারের হদিস মিলেছে এবং সেই লকারে তার স্ত্রীর নামও রয়েছে। কিন্তু এই লকারে তার স্ত্রীর সঙ্গে কেন নাম রয়েছে, এই যাবতীয় বিষয়ে ইডির আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত করে জানার চেষ্টা করছেন। অয়নশীলের সঙ্গে তার স্ত্রী দেখা করতে এসেছেন বলে খবর, তাকে আলাদা করে কোনো নথি পাঠানো বা তাকে কোনো নোটিশ পাঠানো হয়নি বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। রবিবাসরীয় সকালে হাওড়া বর্ধমান কর্ডলাইনে কি কোথাও যাওয়ার পরিকল্পনা আছে? তাহলে এখনই পরিবর্তন করুন, না হলে রাস্তায় বেরিয়ে পড়তে হবে চরম দুর্ভোগে। শনিবার রাত 12টা থেকে রবিবার সারাদিন পরিষেবা বন্ধ থাকবে ওই লাইনে, চলবে না কোনো লোকাল ট্রেন, বিজ্ঞপ্তিতে জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে হাওড়া বর্ধমান কর্ডলাইনের বেলানগর স্টেশনে কাজ হবে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে, তার জন্য বেলানগর স্টেশনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। হাওড়া বর্ধমান শাখা বেলানগর স্টেশনে একটি ইলেকট্রনিক পয়েন্ট কাজের জন্য আমরা হাওড়া বর্ধমান ইএমইউ লোকাল কর্ড লাইন লোকাল 25 তারিখ রাত থেকে 26 তারিখ রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকছে। তবে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য আমরা অন্য নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছি। শনিবার মাঝরাত থেকে রবিবার সারাদিন হাওড়া বর্ধমান ও বর্ধমান হাওড়া কোনো লোকাল ট্রেন না চললেও যাত্রীদের কথা মাথায় রেখে ডানকুনি বর্ধমান ও বর্ধমান ডানকুনি কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় হাওড়া বর্ধমান কর্ড লাইনে দুজোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। বর্ধমান থেকে সেই ট্রেন দুটি ছাড়বে সকাল 8:10 ও সকাল 9:15। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ফসকা গেল কর্ণাটকের। দাভানাগেরেতে মোদির রোড শো চলাকালীন নিরাপত্তায় বড় গোলদ। কড়া নিরাপত্তার চাদর ভেদ করে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। এরপর তড়ি ঘড়ি ওই যুবককে আটক করে পুলিশ। গত বছর পাঞ্জাবের ফিরোজপুরেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এভাবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ফের ফসকা গেল কর্ণাটকের দাভানাগেরেতে। মোদির রোড শো চলছিল, সেই সময় তার নিরাপত্তায় বড় গলদ।